হ্যালো বিভার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন এক অগাস্ট থেকে ভোটার আই কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করা শুরু হয়ে গেছে আপনারা যারা এই কাজটি সেরে ফেলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন সে বিষয়ে বিস্তারিত দেখাচ্ছি তার আগে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট যদি এই ভিডিওটি দেখে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই এই বিষয়টা দেখে নিজেই নিজের কাজটি সেরে ফেলতে পারে তাহলে এখন মেইন বিষয়ে চলে যাচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করতে হবে এনবিএসপি সার্চ করেন সার্চ করার পর একটু জুম করে নিন প্রথমে উপরের ওয়েবসাইটটি এনবিএসপি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন ক্লিক করার পর এ ধরনের একটি পেজ আপনাদের সামনে চলে আসবে সেই পেজটির নিচের দিকে একটু জুম করিয়ে দেখে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সাবমিট করা রেফারেন্স যে আইডিটি ছিল সেটি এখানে বসিয়ে দিন আমি বসিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিচ্ছি এটি বসিয়ে দেওয়ার পর এই ট্রাকে সার্চ করুন সার্চ করার পর আপনাদের সামনে এ ধরনের একটি এন্টারপ্রাইজ চলে আসবে এই সবুজ কালারের যে একটি দেখতে পাচ্ছেন এর নিচে লেখা দেখুন সাবমিটেড অলরেডি এই স্টেটাসটা সাবমিট হয়ে গেছে কিন্তু এখনও অ্যাকসেপ্টেড বা রিজেক্ট কী হয়েছে সে বিষয়ে কোনো কিছুই আমরা জানতে পারছি না কারণ সেটা জানতে হলে অন্তত পক্ষে রেফারেন্স আইডি পাওয়ার পাঁচ থেকে সাত দিন পর চেক করলেই এখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট হলে এটা গ্রিন হয়ে যাবে আর রিজেক্ট হলে রেড হয়ে যাবে যদি এই ছিল আজকের ভিডিও আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এ ভিডিও থেকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে এ ধরনের ভিডিও ছড়িয়ে দেবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের আরও ভিডিও যখন আপলোড দেব সবার আগে যাহাতে আপনার কাছে পৌঁছায় থ্যাংক ইউ বিওয়ার্স